কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার ভাড়া 10 লক্ষ টাকা, পৌর সম্পত্তি জায়গা ভাড়া 8 লক্ষ 80 হাজার টাকা, বিভিন্ন সার্টিফিকেট থেকে আদায় 10 লক্ষ টাকা, বিভিন্ন ফরম বিক্রি করে 1 লক্ষ 10 হাজার টাকা, অন্যান্য ফিস 23 হাজার টাকা, ভবিষ্যৎ স্থানান্তর 20 লক্ষ টাকা, আমিত পরিশোধ 50 লক্ষ টাকা, পাঠাগারের বই পুস্তক ক্রয় 2 লক্ষ টাকা, ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য এবং বৃদ্ধি 4 লক্ষ টাকা, অর্থ মাদ্রাসা মন্দির গির্জায় শিক্ষকগণের সম্মানী খাতা 30 লক্ষ টাকা, শান্তি বিনোদন খাতা 5 লক্ষ টাকা, মোট 2 কোটি 47 লক্ষ টাকা। স্বাস্থ্য এবং ঔষধ এবং চিকিৎসা যন্ত্রপাতি দল 50 লক্ষ টাকা, ইউপিআই কর্মসূচি বাবদ 4 লক্ষ টাকা, নর্দমা পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ ব্যয় 13 কোটি টাকা, ময়লা আবর্জনা পরিষ্কার 13 কোটি টাকা, ময়লা আবর্জনা পরিষ্কারের উপকরণ ক্রয় 20 লক্ষ টাকা, মশক নিধন এবং মশার যন্ত্রপাতি ক্রয় 50 লক্ষ টাকা, কুকুরের ভ্যাকসিন জলাতঙ্ক টিকা ক্রয় 5 লক্ষ টাকা, কোভিড-19 সংক্রান্ত ব্যয় 10 লক্ষ টাকা, ধূমপান বিরোধী প্রচারণায় 3.5 লক্ষ টাকা, স্যানিটেশন কার্যক্রম ব্যবস্থাপনা ব্যয় 80 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় কনটারভেন্সি হাতে দৈনিক ব্যয় 4 লক্ষ 20 হাজার টাকা, জনসচেতনতামূলক কর্মসূচির ব্যয় 3 লক্ষ 15 হাজার টাকা, এনআইডি কর্মসূচির জন্য ব্যয় 4 লক্ষ টাকা, মোট 5 কোটি 33 লক্ষ 85 হাজার টাকা। কর আদায় বাবদ খরচ, মুদ্রণ খরচ 4 লক্ষ, বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন ব্যয় 20 লক্ষ টাকা, ইএমটিভি প্রজেক্টে কন্ট্রিবিউশন মানি 15 লক্ষ টাকা, রোলার মেরামত বাবদ ব্যয় 4 লক্ষ টাকা, খেলাধুলা সংস্কৃতি ক্ষেত্রে 10 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 5 লক্ষ টাকা, বিয়াবিশ লাশ দাফন 2 লক্ষ টাকা, অবৈধ দখল উচ্ছেদ 10 লক্ষ টাকা। আজকে মানে এরকম না যে এটা 2 বছরে শেষ হবে, 5 বছরে শেষ হবে, এই ডেভেলপমেন্টটা অন্তত পক্ষে 10 থেকে 15 বছর চলবে, এবং এইটা একটা 200 কোটি না, মোর দেন 2004 অনলি ফর কক্সবাজার। কিন্তু আমি আপনাদের, আমি প্রেস ক্লাবের সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম আমাদের পানি যাচ্ছে, এই সমস্যা কিন্তু হবে এটা আমরা জানি, সকলে জানি, কারণ আমাদের যে সদরের বুক থেকে যে উঁচু রাস্তাটা গেছে এটা যখন হয়েছে তখন আপনারা সকলেই জানেন যে এই পানির উপরে পানি দেওয়ার কি পরিমাণ সমস্যা হবে হিসাবে জানি। হ্যাঁ, আমরা এইটাকে ধীরে ধীরে করবো, আমরা অলরেডি নিশ্চিত লিখেছি যে এই রাস্তাগুলো পৌরসভা বরাবর হস্তক্ষেপ, এখন তাদের রাস্তায় তো আমরা হস্তক্ষেপ করতে পারি, সেখানে ডেভেলপমেন্ট নিতে হলে রাস্তাগুলো পৌরসভা বরাবর হস্তক্ষেপ করতে হবে। আমাদের 3টা পুকুর নিয়ে সমস্যা আছে এটা আপনারা জানেন, এগুলো আপনি আমাদের চেষ্টা করছেন। তো একটা বড় একটা যেটা হলো যে সমন্বিতভাবে মানে একটা বড় সুয়ারের সিস্টেমের মাধ্যমে, মানে কখনোই পানি মানে আর উপর দিয়ে দেখা যাবে না, পুরোটা নিচ দিয়ে যাবে। আমাদের এখানে একটা মেজার করতে হবে, সেটা হলো যে আমাদের জোয়ার এবং ভাটার সময় পানিটা উপর কোথায় বা ঝড়ের সময় কোথায় আসে, ওই মুখ দিয়ে সেই সময় আবার যদি এই পানি ভিতর দিকে উঠায় চলে আসে সেরকম একটা ব্যবস্থাও থাকতে হবে, কারণ এটা তো সমুদ্রের পানি, এটা তো নর্মাল কোনো শহর না,
এরকম একটা সিস্টেমের কথা চিন্তা হচ্ছে। আমরা আমাদের এক্সএম সাহেবের সহ আমরা আলাপ করতেছি। আরো একটা বিষয় আছে যে আপনারা দেখেন, একটু চিন্তা করে দেখেন, আপনারা একটা প্যারাবোলা দিয়ে আপনারা শহরে চলাচল, মাঝখানে যাওয়ার কোনো আপনাদের রাস্তা নেই। আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে পূর্ব পশ্চিম যদি আপনাদের তিনটা রাস্তা হয়, সেটা একটু কল্পনা করেন, হবে কি হবে না সেটা করেন। 100 ফিট কিংবা 150 ফিটের একটা রাস্তা যদি হয় পূর্ব পশ্চিম তিনটে রাস্তা, উত্তর দক্ষিণ যদি দুইটা রাস্তা হয় এরকম 100-150 ফিট, তাহলে মাঝখানে যে জায়গাগুলো আমরা ইউটিলাইজ করতে পারছি না, ভালো রাস্তা নাই, একটা ইয়ে করতে গেলে সেখান থেকে ভেঙে যেতে, সেরকম ব্যবস্থা নেই। এই রাস্তা যদি না করতে পারেন তাহলে আপনি পানিটা বের করতে পারবেন, আপনার সুয়ারের সিস্টেমটা যদি করবেন, আপনাকে তো পানিটা বের করতে হবে, সেই বের করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এরকম একটা সিস্টেম একটা। আজকে বাজেটের মধ্যে এই সমস্ত বিষয়গুলো প্রচ্ছন্নভাবে বলা আছে, পরিষ্কারভাবে আমরা বলতে পারি না, কারণ সরকার কখন সাহায্য দিবে আর আমরা কখন একসাথে যাবো, এই বিষয়গুলো প্রচ্ছন্নভাবে বলা আছে। আপনারা একটু নতুন করে চিন্তা করেন, এতগুলো টাকা আপনারা কোথায় খরচ করবেন? জায়গা লাগবে, জায়গা তৈরি করতে হবে। আপনি বললেন যে শহরের সমস্ত পানি আমি দ্রুত নেমে পড়ব, তাহলে আমাকে সেই রকম ওয়াইড একটা ড্রেন করতে হবে, সোয়ারের সিস্টেম করতে, মাটি মিস্ত্রি। আমার যে ড্রেন আছে, আমি ড্রেন ড্রেনে ঢাকনা নাই, কোনো ঢাকনা নাই, কিছু নাই, যা আছে আমরা ড্রেনের মধ্যে ফেলাই। আজকে সকালবেলাও আমি দুমালিয়া সরাই গেছি, আমাদের ওখানে ওই যে সাইদুল আলী ইয়ে আছে আর কি, ওগুলো জনপ্রশাসনের একজন সেক্রেটারি, ও বললো যে স্যার আপনি আসেন, কিন্তু দেখাই গেলাম, তার সামনে তার বাড়ির পাশে সব ময়লা নিয়ে আসে, সব